হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং প্রত্যেকে সাধারণ স্বাস্থ্যবিধিও মেনে চলছো। আজকে আমরা সহজ গণিতের ক্লাস করব। তোমরা প্রত্যেকে সহজ গণিত বইতে পৃষ্ঠা নম্বর 42 খোলো। 42 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো, বলছে যে উপর নিচ বিয়োগ করে বিয়োগফল নিচে লেখো। এখানে দুটো করে সংখ্যা দেওয়া আছে, অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে বিয়োগের যে উত্তরটা হবে সেই উত্তরটাকে বলা হয় বিয়োগফল। সেই বিয়োগফলটা নিচে দেখো। আমরা এর আগে যেমন যোগ করে যোগফল লেখার নিচে যোগফল লিখছিলাম, ঠিক সেইভাবেই দুটো সংখ্যা বিয়োগ করে বিয়োগফলটা এখানে লিখতে হবে। প্রথমে আছে দেখো, উপরে 5 নিচে 3, অর্থাৎ 5 থেকে 3 বাদ দিতে হবে। 5 থেকে 3 বাদ দিলে 3-এর পর থেকে 5 পর্যন্ত গুনবো আমরা। 3-এর পর থেকে 5 পর্যন্ত গুনলে 3-এর পর 4, 5 কত হলো 2 ঘর, তাহলে আমরা এখানে বসাবো 2। ঠিক সেইভাবে দেখো এর পরেরগুলো তোমরা নিজে করবে। এখানে আছে দেখো, 13 থেকে 1 বাদ দিতে হবে। উপরে আছে 13, নিচে আছে 1। আমরা প্রথমে যদি দেখি তাহলে উপরে আছে 3, নিচে আছে 1, আমরা 1-এর পর থেকে 3 ঘর গুনব। 1-এর পর 2, 3, তাহলে আমাদের এখানে 3 থেকে 1 বাদ দিলে আমাদের এখানে হবে 2। 2টা বসলো। তারপর পাশে আছে 1 আর নিচে কিছু নেই। নিচে যেহেতু কিছু নেই তাই এখানে 1টা বসে গেল। তাহলে 13 থেকে 1 বাদ দিলে উত্তর হচ্ছে 1, 10, 2, 12। আচ্ছা, যোগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয় সেক্ষেত্রে যোগফলের কোনো পরিবর্তন হয় না, যোগফল সেটাই হয়ে যায়। এখানে বিয়োগের ক্ষেত্রেও সেই একই নিয়ম, যে কোনো সংখ্যা থেকে যদি শূন্য বাদ দেওয়া হয় সেক্ষেত্রে বিয়োগফলের কোনো পরিবর্তন হয় না, বিয়োগফল সেটাই থেকে যায়। অর্থাৎ 9 থেকে যদি শূন্য বাদ দিই আমাদের এখানে বিয়োগফল 9ই হবে, তাহলে আমরা এখানে বসাবো 9। এইভাবে তোমরা পুরো কাজটা এখান থেকে এই পর্যন্ত করে ফেলবে। আশা করি তোমরা কাজটা করতে পারবে, কোথাও অসুবিধা হবে না। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, গুড বাই এভরিওয়ান।